সুপ্রিয় ভিউয়ার, আজ আবার একটি রিভিউ নিয়ে আসছি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগবে বলে আমি আশা করছি। সাথে থাকবেন, আজ আমরা নিয়ে আসছি, আমরা দেখাবো ঢাকা সিটির মেট্রো রেল কাজের আপডেট। তো আমরা নিয়ে আসছি মিরপুর 10, ঢাকা সিটির মিরপুর 10 থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব কাজিপাড়া মেট্রো রেল স্টেশন 7, যেটাকে বলা হচ্ছে মিরপুর 10 হচ্ছে মেট্রো রেল স্টেশন 6, এবং অর্থাৎ মিরপুর 10 মেট্রো রেল স্টেশন 6 এবং কাজিপাড়া মেট্রো রেল স্টেশন 7। তো আমরা কাজিপাড়া পর্যন্ত আপনাদের নিয়ে যাব, সেখানে যে মেট্রো রেলের স্টেশনের ওইখানটা একটু সময় নিয়ে ধরার চেষ্টা করব এবং পুরোটা দেখানোর চেষ্টা করব আপনি আমাদের সাথে থাকবেন। তো সাথে দেখতে থাকুন, আমি ভিডিওর শেষ পর্যন্তই আপনাদের সাথে আছি, কোথাও যাবেন না। মিরপুর 10 থেকে কাজিপাড়া খুব বেশি দূরের রাস্তা না, খুব কাছাকাছি একটি জায়গা। তো পায়ে হেঁটে গেলে আপনার 3 থেকে 4-5 মিনিট লাগবে। তো আমি পৌঁছে গেছি কাজিপাড়া মেট্রো স্টেশন 7। তো আমি এই স্টেশনটা এখানে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন মেট্রো রেল স্টেশন 7 কাজিপাড়া, দেখলেন? এটা কিন্তু স্টেশন 7, S07 কাজিপাড়া। তো আমি এখানে একটু সময় নিব, সুপ্রিয় ভিউয়ার সাথে থাকবেন, আমি একটু সময় নিব, এই স্টেশনের মধ্যে দেখব এলাকার মধ্যে কি কি কাজ চলছে, কোনটার কতটুকু অগ্রগতি, কোথায় কার কি অবস্থান। তো সাথে দেখতে থাকুন, আমি কিন্তু সাথে আছি। সুপ্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন আছি ঢাকা সিটির মেট্রো রেল কাজ দেখানোর মধ্যে আছি। তো আমরা এখন অবস্থান করছি কাজিপাড়া মেট্রো রেল স্টেশন 7। এখান থেকে মেট্রো রেল একটা স্টেশন হবে, যেটাকে উল্লেখ করা হয়েছে মেট্রো রেল স্টেশন 7। তো এখান থেকে যেটা গেল আর কি, এখান থেকে রাস্তাটা গেল আগারগা হয়ে, বিজয় সরণি হয়ে, ফার্ম গেট দিয়ে ইত্যাদি ইত্যাদি আর কি ওদিকে। তো যা হোক আর কি, তো আমরা দেখাচ্ছি মেট্রো রেল স্টেশন 7, আপনারা সাথে থাকুন। আমি কিন্তু এর মেট্রো রেল স্টেশন 7 মধ্যে একটু সময় নিচ্ছি, এখানটা আমি কোনায় কোনায় প্রত্যেকটা পয়েন্টই দেখানোর চেষ্টা করছি, আপনি দেখতে থাকুন। সুপ্রিয় ভিউয়ার, মেট্রো রেল স্টেশন 7
এখান থেকে আমি বিভিন্নভাবে ক্যামেরা ধরে আপনাদেরকে বিভিন্ন দিক থেকে সম্পূর্ণ স্টেশন দেখানোর চেষ্টা করছি। এখনও স্টেশনের নিচে দেখা যাচ্ছে সেখানে কাজ চলছে, কর্তৃপক্ষ এখনও কাজে ব্যস্ত আছে, তার মানে এখনও সম্পূর্ণ হয়নি কাজ, তবে চলছে বেশ আপডেট। এলাকায় মেট্রো রেল আপডেটের মধ্যে মিরপুর 10 থেকে কাজিপাড়া বেশ উল্লেখযোগ্য, অনেক কাজই এসব অঞ্চলের এগিয়ে গেছে, তার মধ্যে স্টেশনের কাজটা পিছনে হবে এটাই স্বাভাবিক। তো আপনি দেখুন, আপনি দেখছেন মেট্রো রেল স্টেশন 7 অর্থাৎ কাজিপাড়া স্টেশনের পুঙ্খানুপুঙ্খানু যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। সুপ্রিয় ভিউয়ার, আমি আমাদের এই জাতীয় ভিডিও আরও অনেক আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। ঢাকা সিটির মেট্রো রেলের অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে। কিন্তু আমরা সবসময় নতুন নতুন এলাকার নতুন নতুন রিভিউ নিয়ে আপনাদের সামনে আসি, তো এই জাতীয় ভিডিও দেখতে আপনি আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন কিন্তু ক্যামেরা ধরছি কাজিপাড়ার দিক থেকে 10 নম্বরের দিকে, অর্থাৎ আপনি ওই ফেসটা দেখছেন ভিউয়ার, আপনি দেখছেন ফার্ম গেটে ওই দিকের ফেসটা। এখানে কিন্তু 2টা ফুট ওভারব্রিজ ছিল, মণিপুরী পাড়া যেটা বলে, এই মণিপুরী পাড়া কাজিপাড়া এখানে 2টা ফুট ওভারব্রিজ ছিল, দুইটাই কিন্তু এখনও অক্ষত আছে, অর্থাৎ মেট্রো রেলের নিচ দিয়ে দুইটা ফুট ওভারব্রিজ এখনও আছে, যেটা এখনও জনসাধারণ ব্যবহার করছে। তো এইসব কাজের প্রেক্ষিতে বেশিরভাগ ফুট ওভারব্রিজগুলোই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ স্থানান্তর করা হয়েছে। এইসব এলাকাতে কোনো ফুট ওভারব্রিজ আপাতত দেখছি না আমরা, কিন্তু এই কাজিপাড়া, এই যে দেখছেন কাজিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে একটা ফুট ওভারব্রিজ, আমি কিন্তু এখন ফুট ওভারব্রিজে উঠছি, সেখান থেকেও কিছু শর্ট, লম্বা শর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি মেট্রো রেলের যে লম্বা লম্বা শর্টগুলো মিরপুরের দিকে অর্থাৎ আগারগার দিকে আমি দুই দিক দিয়ে ধরার চেষ্টা করব, আপনি একটু বুঝে নিন। সুপ্রিয় ভিউয়ার, আমি এখন কিন্তু উঠছি ফুট, ওই যে এটা কিন্তু ফুট ওভারব্রিজ, কাজিপাড়া ফুট ওভারব্রিজ, যেটা মেট্রো রেলের নিচ দিয়ে এখনও বিদ্যমান আছে, এখনও চালু আছে। তো আমি ফুট ওভারব্রিজের উপরে উঠে শর্টটা একটু লম্বা করে ধরছি, এটা কিন্তু আগারগার দিকে, দুঃখিত এটা কিন্তু মিরপুরের দিকে দেখছেন কাজিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মুক্ত হস্তে দান করুন, এটা কিন্তু একদম কাজিপাড়া। তো আমি ফুট ওভারব্রিজের উপরে উঠে একটু লম্বা করে শর্ট ধরার চেষ্টা করছি, আপনি এত সময় সাথে ছিলেন। সুপ্রিয় ভিউয়ার, আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আর এই জাতীয় ভিডিও আরও আছে, আপনি দেখে আসুন আমাদের চ্যানেল। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।